ক্ষতির মুখে মালদার মানিক চকের পাট চাষ। ব্যাপক ক্ষতির মুখে মানিক চকের পাট চাষ, মাথায় হাত পাট চাষীদের। চলছে শ্রাবণ মাস, তবুও বৃষ্টিহীন মালদা জেলা। অনাবৃষ্টির কবলে পড়ে ব্যাপক ক্ষতির মুখে পাট চাষ, ফলে বিপাকে পাট চাষীরা। অনেকে আবার লিজে জমি নিয়ে পাট চাষ করে থাকে। মালদার মানিক চকের বিভিন্ন এলাকায় পাট চাষ করে থাকে পাট চাষীরা। গত বছর পাট চাষ করে লাভের মুখ দেখেছিল পাট চাষীরা, কিন্তু এবছর বৃষ্টির অভাব এবং প্রখর তাপে জমিতেই পাট গাছগুলো শুকিয়ে পোকা ধরেছে। অনেকে আবার কেরোসিন ও ডিজেল কিনতে নাজেহাল অবস্থা। কিছুদিন পাম্পের সাহায্যে জমি জল দিলেও এখন তা ছেড়ে দিয়েছে। এবারে অনাবৃষ্টির কারণে বিঘার পর বিঘা পাট গাছ শুকিয়ে গেছে। অনাবৃষ্টির জন্য এবারে প্রচুর ক্ষতির মুখে পাট চাষীরা। এ বিষয়ে পাট চাষী মৃত্যুঞ্জয় মণ্ডল বলেন, অনাবৃষ্টির কারণে বিঘা বিঘা পাট গাছগুলো শুকিয়ে গেছে। আমি নিজে জমি নিয়ে পাট চাষ করেছি, প্রখর তাপে পাট গাছ শুকিয়ে গেছে, এখন কি করব ভেবে উঠতে পারছি না। মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট আমাদের টিভি। কাহিল কি রোজ নাই, মাটির খুব পুরা মানে একদম তাপ উঠছে একদম মাটি থেকে। এখন ওই পাটটা মানে গা গাল মানে শুকিয়ে একবার শেষ জার্ণ হয়ে গেল। কি জন্য শুকালো? এই তো রোদের জন্য, বৃষ্টি হয় না। পাটে কি পোকা ধরেছে? কি পাট পাট কাজ শুকিয়ে গেছে এখন? হ্যাঁ, এদের যে এখন শুকিয়ে গেছে আমার। এখন কি অবস্থা আছে? এখন অবস্থা কি, যেটা যেটা খুব শুকিয়ে গেছে তা কেটে মানে জাগ দিয়ে দিয়ে। কত টাকা ক্ষতি হতে পারে মোটামুটি? ক্ষতি কি 6000 টাকাই এমনি ক্ষতি হয়ে গেছে। আপনার নাম বলবেন? আমার নাম হইলো সোগেন মণ্ডল। পাট জল না দিলে তো কোনো উপায় নাই। যখন আমরা ভাবছি যে কি করবো না করবো, যে কিভাবে ডুবাবো। বৃষ্টি হচ্ছে না তার জন্য, বৃষ্টি হচ্ছে না যার জন্য, বৃষ্টির জন্য প্রচুর পাটগুলো শুকিয়ে গেল। মোটামুটি কত বিঘা পাট হয়েছে? প্রায় মোটামুটি আমাদের এখানে পাট আমার অন্তত 5.5 বিঘা রকম আছে, কিন্তু আরও অন্য চাষি আমাদের 500 অনেক আছে। এরকম এইভাবে না হলে কম করতে 200-250 বিঘা রকম জমি এখানে আবাদ হয়েছে। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? অনেক টাকা ক্ষতি হয়েছে, হিসাব আছে। মোটামুটি বিঘা প্রতি 4 কুইন্টাল করে 5 কুইন্টাল করে পাট হয়, ওই হিসাবে দেখেন যে কত টাকা ক্ষতি হলো। আপনি কিভাবে চাষ করেছিলেন? ঋণ ধার করে চাষ করেছিলেন? না, ঋণ কি, হ্যাঁ ঋণ আছে তো, আমাদের ঋণ আছে তো। ঋণ ছাড়া কি আর হবে? কত টাকা ম্যানেজ করো বাড়ি থেকে। তাহলে অনেক তাহলে ক্ষতি হয়েছে, তাই তো? হ্যাঁ, অনেক ক্ষতি হয়েছে। কি দেখে আপনার নাম? আমার নাম মৃত্যুঞ্জয় মণ্ডল।